সৌদি আরব থেকে এক প্রবাসী গ্রামের বাড়ি পৌঁছে জানতে পারেন স্বর্ণালঙ্কা, টাকা পয়সা ও তাদের মেয়েকে নিয়ে মসজিদের ইমামের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। বুধবার বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার 7 ফেব্রুয়ারি সকালে উপজেলার খোশবাস এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী প্রবাসী মঞ্জিল হোসেন খোশবাস লুতু চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তাদের একটি ছেলে সন্তান এবং দুটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্তরা হলেন জেলার কোতালি থানা এলাকার হালিমানগর গ্রামের আয়াদ আলীর মেয়ে স্ত্রী নাসিমা আক্তার বয়স 30 ও মসজিদের ইমাম বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কামালউদ্দিনের ছেলে আরিফ হোসেন ওরফে কাজল, যার বয়স 18 বছর বলে জানা গেছে। প্রায় 13 বছর আগে মঞ্জিলের সঙ্গে বিয়ে হয় নাসিমার। তখন থেকেই মঞ্জিল মালয়েশিয়া প্রবাসী ছিলেন। পরবর্তীতে সেখান থেকে ভালো আয়ের আশায় সৌদি আরব পাড়ি দেন তিনি। প্রায় 13 বছরের সংসারে তাদের দাম্পত্য জীবনও সুখের ছিল। হঠাৎ করে খোশবাস এলাকার মসজিদের ইমাম আরিফের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন নাসিমা। তার স্বামী তখন সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে বিষয়টা জানাজানি হলে নাসিমার ভাই মনির হোসেন সহ সবাই তাকে 3 সন্তানের দিকে তাকিয়ে সংসারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। ইতোমধ্যে এই ঘটনায় স্ত্রী নাসিমা আক্তারের ভাই মনির হোসেন বাদী হয়ে বরুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সোমবার 6 ফেব্রুয়ারি রাতে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার জন্য বিমানে ওঠেন মঞ্জিল। তার আগে মঞ্জিল ও নাসিমার ফোনে স্বাভাবিকভাবে কথা হয়। মঙ্গলবার ভোরে মসজিদের ইমাম আরিফ হোসেন ওরফে কাজল একটি গাড়ি নিয়ে আসেন নাসিমাকে নিয়ে যেতে। এ সময় নাসিমা তার আলমারিতে থাকা 10 ভরি স্বর্ণার গয়না, নগদ 10 লক্ষ টাকা ও ছোট কন্যা শিশুকে নিয়ে আরিফের সঙ্গে পালিয়ে যান। ওই দিন দুপুরের দিকে এয়ারপোর্ট থেকে বাড়ি এসে পৌঁছান সৌদি ফেরত মঞ্জিল। তিনি এসে এমন দুঃসংবাদ শুনতে পেয়ে স্ত্রী নাসিমার পরিবারকে সংবাদ দিয়ে আনেন। এই বিষয়ে প্রবাসী মঞ্জিলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।